ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম হাঁটতে মর্নিং ওয়াকের জন্য। তখন 7:30টা বাজতেছিল, আজকে একটু আর্লি বের হয়েছিলাম। তো হাঁটতেছিলাম আর চারপাশ না কেমন যেন একটু ফগি ফগি ছিল, মানে শীত আসতেছে এমন একটা ফিল। ইট ওয়াজ সো কোল্ড, ইভেন চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল, কুয়াশা পড়ছিল, ভেরি কাম, কোয়াইট অ্যান্ড কোল্ড। পানি নিয়ে বের হয়েছি, লাইক হাঁটতেছি, আই নিড টু হাইড্রেট মাই সেলফ অ্যাজ ওয়েল। সো ইয়া, হেঁটেই যাচ্ছি আমি, লাইক 3 থেকে 4টা রাউন্ড দেই। 5 to 7,000 স্টেপ কাউন্ট করাটা ট্রাই করি আমি এই 3 থেকে 4টা রাউন্ডের মধ্যে। সান ওয়াজ শাইনিং সো ব্রাইট অ্যান্ড ইট ওয়াজ গিভিং মি সান কিসড লুক। ভালো লাগতেছিল আজকে, ঠান্ডা ঠান্ডার মধ্যে হাঁটতেও ভালো লাগে। যাই হোক, তারপরে আমি ব্লাড সুগারটা টেস্ট করে নিচ্ছি। আমি এমটি স্টোমাকে এভরিডে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, আর এমনিও আমাদের প্রতিদিনই সবারই উচিত ব্লাড প্রেশার, ব্লাড সুগারটাকে চেক রাখা, দেখে রাখা যে কি অবস্থা হচ্ছে। সিন্স উই অল আর এইজিং, সো ইয়া, উই নিড টু বি মোর কেয়ারফুল, বিকজ হেলথ ইজ ওয়েলথ, রিমেম্বার ইট। এমটি স্টোমাকে আমার এসেছিল 5.6, উইচ ইজ লাইক নর্মাল। এখন ব্লাড প্রেশারটা চেক করে নিচ্ছি, যেটা এসেছিল 110/80, সেটাও নর্মাল। এভরিডে হাঁটি, খাবারটা চেষ্টা করি একটু কন্ট্রোলে রাখতে, এক্সারসাইজ করা হচ্ছে, তারপরে রিফাইন্ড সুগার খাচ্ছি না, তারপরে কার্বসটাকে লিমিটেড করে ফেলেছি, মানে লাইক সব কিছুতেই একটা হেলদি ওয়েতে চেঞ্জেস এনেছি। এই তো আমি হেঁটেই যাচ্ছি, উইদিন নো টাইম মাই ফ্রেন্ড উইল জয়েন সুন, হেয়ার শি ইজ। আস্তে আস্তে একদম মজা করে সে পেয়ারা কিনে আমাকে বলতেছিল, দেখো আমি পেয়ারা খেতে খেতে আসছি। আমার এই ফ্রেন্ডটার সাথেই প্রতিদিন আমার বেসিক্যালি হাঁটতে যাওয়া হয়, মর্নিং ওয়াক করি আমরা, ইভিনিং ওয়াক করি। উই রিয়েলি হ্যাভ আ গুড টাইম টুগেদার হোয়েন এভার উই গো আউট অ্যান্ড অ্যাবাউট। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবেন। আজকে এখানেই শেষ করছি, বাই বাই।